আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে তোমরা সকলে ভালো আছো। আমাদের আজকে দশম শ্রেণীর গণিত বিষয়ে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে বিষয় হচ্ছে দূরত্ব উচ্চতা। দূরত্ব উচ্চতা সম্পর্কে আমরা এইসব বিভিন্ন সমস্যা সমাধান করব, এই বিষয়ে জানবো কিভাবে দূরত্ব উচ্চতা নির্ণয় করা যায়, ত্রিকোণমিতিক প্রয়োগ অনুপাত প্রয়োগ করে কিভাবে দূরত্ব উচ্চতা নির্ণয় করা যায় বিভিন্ন বস্তু, এই বিষয়গুলো আমরা আলোচনা করব, এই বিষয়গুলো আজকে আমরা জানব। তাহলে তোমরা তোমাদের সামনে দশম শ্রেণীর যে বইটা আছে দশম অধ্যায়ের, সেই দশম অধ্যায়ের বইটা বের করো। দূরত্ব উচ্চতার এই বিষয়ে আমরা আলোচনা করবো আজকে। এখানে বিভিন্ন বিষয়বস্তুগুলো রয়েছে। এখানে দেখো, প্রথমে আমাদের জানা দরকার দূরত্ব উচ্চতা জানতে হলে আমাদের প্রথমে আর্টিকেল দেখো, ভূরেখা, উর্ধ্বরেখা ও উলম্ব তল সম্পর্কে আলোচনা আছে। তাহলে ভূরেখা, ভূরেখাটা কি? ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখা। ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখা। আমরা দেখতে পারি একে শয়ন রেখা বলা যায়। বোর্ডেও খেয়াল করো যে এটা আছে ভূরেখা, অর্থাৎ আমরা ভূমি সমতলে একটা এটা দিলাম, এটা হচ্ছে ভূরেখা বা শয়ন রেখা বলা হয়। আমরা ভূমি সমতলে অবস্থিত, ঠিক আছে। আর একটা হচ্ছে একে শয়ন রেখা বলা হয়। এরপর আছে উর্ধ্বরেখা। এই ভূরেখার সাথে লম্বভাবে যদি একটা রেখা আঁকা থাকে, লম্ব, এটা আমরা যদি লম্ব আঁকি তাহলে দেখো লম্বভাবে যে এটা আঁকো, এটা হচ্ছে উর্ধ্বরেখা বা উলম্ব রেখাও বলা হয়। উর্ধ্বরেখা বা উলম্ব রেখা। এবার আমরা যদি এটা যোগ করি, এই উর্ধ্বরেখা এবং উলম্ব রেখা পরস্পর ছেদ করছে একটা বিন্দুতে, আমরা এ বি সি দিলাম, এ বি সি দিলাম, তাহলে এই উর্ধ্বরেখা এ বি এবং শয়ন রেখা বি সি, এ বি এবং বি সি পরস্পর ছেদ করছে বিন্দুতে, পরস্পর বিন্দুতে ছেদ করছে। তাহলে এ বি এবং বি সি যে ছেদ করলো, তাহলে এ বি এবং বি বি সি এই রেখা দুটি একটা তল নির্দিষ্ট করে, এই তলটাকে বলা হয় তোমাদের উলম্ব তল, এই তলটাকে বলা হবে উলম্ব তল। তাহলে আমরা জানলাম ভূরেখা বা শয়ন রেখা, উর্ধ্বরেখা বা উলম্ব রেখা, এবং এই রেখা দুটি যে একটা বিন্দু ছেদ করছে, ছেদ করলে একটা তল নির্দেশ করছে, এই তলটাকে বলা হবে উলম্ব তল। তাহলে এ বি সি একটা উলম্ব তল। এখন আমাদের এই দূরত্ব উচ্চতা নির্ণয় করার জন্য আরো কয়েকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণ এবং অবনতি কোণ কি সেগুলো আমরা জানবো। তাহলে এখান দেখি, তাহলে আমরা ভূরেখা, শয়ন রেখা, উলম্ব রেখা, উলম্ব তল, তিনটে বিষয় সম্পর্কে জানতে পারলাম। এখন জানবো উন্নতি কোণ এবং অবনতি কোণ কাকে বলে বা কি। আমরা ভূমির সমতলে একটা রেখা যদি কল্পনা করি, এই ভূমির সমান্তরাল রেখা, এর উপরে কোন বিন্দু, এর উপরে কোন বিন্দু এই রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে একে বলা হবে উন্নতি কোণ। উন্নতি কোণ অর্থাৎ আমরা যদি এখানে এ বি এবং সি, তাহলে এ বি সি কোণটা আছে উন্নতি কোণ। অর্থাৎ ভূমির সমান্তর রেখা, ভূমির সমান্তর কোন রেখা বা ভূরেখা, এর উপরের কোন বিন্দু বা বস্তু যাই হোক, এই রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে, এখানে যদি থিটা কোণ দেয় তাহলে যে কোণ উৎপন্ন করবে এই কোণটাকে বলা হবে উন্নতি কোণ। আচ্ছা, কোনরূপে এই ভূরেখা বা শয়ন রেখা বা ভূমির সমান্তর রেখা ভূমিতলের নিচের কোন বিন্দু অথবা বস্তু এর রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণকে বলা হবে অবনতি কোণ। এই কোণটাকে বলা হবে তাহলে এ বি
আমরা এখানে ডি দিলাম এবিডি কোণ হচ্ছে এ বি ডি অবনতি কোণ এবিডি অবনতি এবং কোণ এ বি সি সমান উন্নতি কোণ তাহলে আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে জানতে পারলাম এরপর আমরা জানব আমাদের আরো কয়েকটি বিষয় সাধারণত 30 ডিগ্রি 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই কোণের মাপটা কিরকম হয় সে বিষয়ে আমরা পূর্বেও জেনেছি ত্রিকোণমিতি কয়েকটা বিষয় অনুপাত সম্পর্কে আমরা জানি নয় আর নব মধ্যে এখানে ছয়টি অনুপাত আছে সাইন কস ট্যান কট সিক কোসেক এই অনুপাতটি ছয়টা আমাদের এখানে প্রয়োজন হবে তাহলে আমরা সেই অনুপাতের সাহায্যে দ্রুতস্থতা নির্ণয় করব এখন আমরা দেখতে চাই যে 30 ডিগ্রি 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এভাবে কোণ আঁকলে এই লম্ব ভূমি এবং অতিভূজ কোণ আকৃতি হয় কেমন কিভাবে লিখতে হয় তাহলে খেয়াল করো যদি একটা সমকোণী ত্রিভুজের সদিত বাহুর সাথে যে কোণটা থাকে যদি লম্ব এটা যদি আমরা লম্ব কল্পনা করি এবি আর ভূমি যদি বিসি ধরি তাহলে ভূমিটা বড় হবে লম্বটা ছোট হবে যদি থেটা কোণটা 30 ডিগ্রি হয় কারণ আমাদের এই ত্রিভুজ দূরত্ব উচ্চতা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আনুমানিক একটা চিত্র আঁকতে হবে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এইভাবে আনুমানিক একটা চিত্র আঁকতে হবে সেক্ষেত্রে একটা আনুমানিক চিত্র আমাদের এখানে লিখতে হবে আঁকতে হবে আর যখন আমরা 30 ডিগ্রি কোণ আঁকবো তখন ভূমিটা বড় হবে লম্বটা ছোট হবে আচ্ছা যখন 45 ডিগ্রি কোণ আঁকবো সেক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান হতে হবে এখানে তাহলে এসিবি কোণটা যখন থিটা কোণটা যখন 45 ডিগ্রি হবে খেয়াল করো লম্ব এবং ভূমি এই দুটো বাহু সমান লিখতে হবে আর 30 ডিগ্রি ক্ষেত্রে ভূমি বড় হবে লম্ব ছোট হবে তাহলে আমরা 60 ডিগ্রি 60 ডিগ্রির ক্ষেত্রে কি করব 60 ডিগ্রির ক্ষেত্রে লম্বটা বড় হবে ভূমিটা ছোট হবে আনুমানিক চিত্র এগুলো সবই আনুমানিক চিত্র এখানে 60 ডিগ্রি এবিসি তাহলে এখানে দেখা গেল এসিবি কোণটা 60 ডিগ্রি এই ক্ষেত্রে কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে লম্বটা বড় হবে আর ভূমিটা ছোট হবে এগুলো আমাদের আনুমানিক চিত্র ক্ষেত্রে প্রয়োগ হবে তাহলে আমরা একটা সমস্যার দিকে যেতে পারি একটা অঙ্ক আমরা দেখি ভাবে তাহলে আমরা তিনটা চিত্র সম্পর্কে পরিচিত হলাম 30 ডিগ্রি 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি ত্রিকোণমিতিক ক্ষেত্রে কিভাবে চিত্রটা আঁকতে হবে ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে এখন দেখো উদাহরণ আমাদের একই আছে একটি টাওয়ারের পাদদেশ বইতে আছে বইতে ফলো করতে পারি একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি টাওয়ারের উচ্চতা নির্ণয় করুন তাহলে দেখো এখানে শীর্ষের উন্নতি কোণ আমরা উন্নতি কোণ সম্পর্কে আগে জেনেছি যে ভূমির সমতলের কোন রেখা এর উপরে কোন বিন্দুর সাথে বা বস্তুর সাথে যে কোনো উৎপন্ন করলে সেটা হবে উন্নতি কোণ তাহলে আমরা একটা কল্পনা করি এরকম তাহলে একটা চিত্র আঁকি আনুমানিক চিত্র আমি আগেই করছি 30 ডিগ্রি কোণ যখন হবে তার আনুমানিক চিত্র আঁকতে হবে তাহলে এইভাবে আনুমানিক চিত্র আমরা আঁকলাম যেহেতু 30 ডিগ্রি তাহলে থিটা কোণটা হবে 30 ডিগ্রি আমরা এবি হলো এই টাওয়ারের উচ্চতা এইচ মিটার এবং এখানে বলা হয়েছে টাওয়ারের পাদদেশ থেকে পাদদেশ হচ্ছে বি দেখো বি এখানে হচ্ছে পাদদেশ বা পাদবিন্দু বলা হয় এ হচ্ছে শিশুবিন্দু বি হচ্ছে পাদবিন্দু এই পাদবিন্দু থেকে বা পাদদেশ থেকে 75 মিটার দূরে 75 মিটার দূরে সি বিন্দুতে এই টাওয়ারের শীর্ষের সাথে উন্নতি কোণ 30 ডিগ্রি
ক্যালকুলেটর উন্নতিকরণ এই কারণে হয়েছে, তারপর আমি বলেছিলাম যে ভবিষ্যতে বা ভূমির যে একটা ভূরেখার সাথে এর উপরে কোনো বিন্দু যে কোনো উৎপন্ন করছে সেটা উন্নত। যেহেতু প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে শীর্ষের উন্নতি কোণ, তাহলে এই ভূরেখা এর শীর্ষ হচ্ছে এর সাথে 30 ডিগ্রি উন্নতি কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে কোনটা হচ্ছে তাহলে আমরা ধরতে পারি উদাহরণ একে যে ধরি টাওয়ারে উচ্চতা এল সমান এইচ মিটার, তাহলে উচ্চতাটা বের করতে হবে। এরপর বি বিন্দু থেকে বা টাওয়ারের পাদদেশ টাওয়ার এর পাদদেশ বি থেকে বিসি সমান 75 মিটার দূরে দূরে বিভিন্নতে শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ কোণ এসিবি, কোণ এসিবি সমান 30 ডিগ্রি। তাহলে এটা তো অবশ্যই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ছাড়া আমাদের দূরত্ব উচ্চতা এগুলো বের করা সম্ভব না, করা যাবে না, সাধারণত করা হয় না। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ হয়েছে ত্রিভুজ এবিসি, একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে খেয়াল করো তাহলে কোণ 30 ডিগ্রি হলে তার বিপরীত দিক বিপরীত বাহুটা হবে লম্ব, সন্ধিত বাহু যেটা থাকে সেটা আছে ভূমি, আর সমকোণ যেটা হবে সেই সমকোণের বিপরীত বাহুটা হবে প্রতিভুজ। তাহলে আমার তিনটে বাহু এখানে জানা আছে, লম্ব, ভূমি এবং প্রতিভুজ। এখন আমাদের বের করতে হবে উচ্চতা, টাওয়ারের উচ্চতা এইচ। এখন টাওয়ারের উচ্চতা এইচ বের করতে হলে দেখতে বা আর কোন বাহুটার মান দেওয়া আছে, তাহলে এখানে মান দেওয়া আছে ভূমি 75 মিটার। তাহলে আমাদের অবশ্যই এবি আর বিসি সম্পর্ক অন্তর, অর্থাৎ লম্ব আর ভূমির সম্পর্ক অন্তর। আমরা এখানে যেহেতু অতিভুজের মানটা দেওয়া নাই, অতিভুজের মানটা অতিভুজের সাথে কোনো সম্পর্ক আনবো না, কোনো অনুপাত আনবো না, তাহলে অনুপাতটা আনবো লম্ব এবং ভূমির সাথে, কারণ লম্ব বের করতে হবে আর ভূমিটার মান দেওয়া আছে। এই কারণে আমাদের এই লম্ব আর ভূমির সাথে যে অনুপাতটা হয় সেই অনুপাতটা নয়, তা আমরা জানি লম্ব আর ভূমির সাথে অনুপাতটা হয় ট্যান, ট্যান থেটা, তাই না? আমরা জানি ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের লিখবো এবি বাই বিসি সমান ট্যান 30 ডিগ্রি, অথবা কোণ লিখতে পারবো তো কোণ লিখে দিচ্ছি 30 ডিগ্রি, বা এবি হচ্ছে এইচ বাই বিসি হচ্ছে 75 মিটার সমান ট্যান 30 ডিগ্রি মাইনাস 1/√3, বা এইচ সমান হচ্ছে 75 আর গুণ দেওয়া √3। ক্যালকুলেশন করলে আমাদের পক্ষে হরে সাধারণত √ রাখা হয় না, এই কারণে লব এবং হরকে √3 দ্বারা গুণ দেব, মানে 75 √3 নিচে আসবে √3 গুণ √3 সমান 75 √3, এখানে আসলো 3, এখানে লেখা যায় 25 √3, 25 √3 ক্যালকুলেটর চাপলে আসবে 43.301 মিটার প্রায়, 43.301। অতএব টাওয়ারের উচ্চতা, অতএব টাওয়ারের উচ্চতা, টাওয়ারের উচ্চতা 43.301 মিটার। স্যার কেউ ঢুকতে পারতেছে না, তোমরা কি বুঝতে পারছো? প্রশ্ন থাকলে করতে পারো স্যার, প্রশ্ন নাই কিন্তু স্যার কেউ ঢুকতে পারতেছে না, কজন রেডি নিচ্ছেন না, কজন আসবে স্যার কিন্তু আসতে পারতেছে না। হ্যাঁ আমি অ্যাডমিট দিয়ে দিছি। ওকে স্যার, ওকে যত সময় আসতে হবে।
তাহলে দূরত্ব উচ্চতা সম্পর্কে এভাবে যদি আমাদের যে কোনো দুইটি বাহু ত্রিকোণ একটি ক্ষেত্রে দুইটি বাহুর মান যদি জানা থাকে বা একটা মান জানা থাকলে আর একটা অজ্ঞাত থাকে তাহলে এইভাবে অজ্ঞাত রাশিটার বা অজ্ঞাত বাহুটার মান বের করা হবে। সেক্ষেত্রে এখানে যেমন তাওয়ালের উচ্চতা শেষে তাহলে তাওয়ালের উচ্চতাটা বের করা হবে। এই ধরনের কয়েক ধরনের এখানে আছে সমস্যা আমরা পরবর্তীতে তাহলে এক্ষেত্রে দেখো যে ভূমির মান দেওয়া আছে উচ্চতাটা বের করা গেছে, আবার যদি উচ্চতাটা দেওয়া থাকে আর ভূমির মানটা বের করতে বলে বা দূরত্বটা বের করতে বলে তাহলে এই ক্ষেত্রে আমাদের বি থেকে পাঁচ থেকে সি বিন্দু যে দূরত্ব সেটা বের করা যাবে একই বিপরীত নিয়মে এখানে লহ বাই ভূমি। আবার যদি কখনো অতিভুজের মান দেওয়া থাকে লম্ব সাথে সম্পর্ক থাকে তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ক যে সাইন সাইন যেটা ব্যবহার করে তখন সেই রাশির বা অজ্ঞাত রাশি অথবা উচ্চতা বের করে দেবে। আমরা পরবর্তীতে আর একটা সমস্যা দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো। তাহলে এই ধরনের আমরা উদাহরণ চার দেখি, অবনত সম্পর্ক দিয়ে আছে উদাহরণ চার দেখো সেটা কিভাবে আসলো সেটা আমরা জানি। উদাহরণ চারে বলছে ঝড়ে একটি গাছ হেলে পড়লো, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো, মাটিতে খুঁটিটি স্পর্শ বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, খুঁটিটির দৈর্ঘ্য কত? খেয়াল করো এখানে পরিমিতি ক্ষেত্রে ত্রিকোণমিতি ক্ষেত্রে আমাদের চিত্র আপনি বুঝতে সুবিধা হবে। তাহলে একটা গাছ আমরা বলছে 7 মিটার উচ্চতা একটি গাছ যখন মনে করো যে হেলে পড়বে তখন হেলে পড়লে কি হবে, এভাবে যদি হেলে পড়ে তাহলে খুঁটিটা ঠেস দিতে ঠেস দিয়ে খাড়া করতে হবে, এভাবে তাহলে সোজা করতে হবে, সোজা করলে এখানে খুঁটিটা ছিল তাহলে এই খুঁটিটা খুঁটিটা এখানে একটা খুঁটি দিয়ে সোজা করা হচ্ছে আর এবি এইটা হচ্ছে একটা গাছ তাহলে খুঁটিটা কত, খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে 20 তাহলে আমরা এখান থেকে পেয়ে দেব। আর একটা বিষয় বলছি এখানে অবনতি কোণ, অবনতি কোণ হলে আমরা জানি যে ভূমির সমান্তর রেখা, ভূমির সমান্তর রেখা বা ভূরেখা তার নিচে কোন বিন্দুর সাথে যে কোনো উৎপন্ন তাহলে বিন্দু যখন খুঁটিটা ঠেস দেওয়া হয়েছে তাহলে ভূমির সমান্তর রেখা তবে এখানে এই ভূমির সমান্তর রেখা নিচে কোন বিন্দুর সাথে যে কোনো উৎপন্ন করছে সেটা হলো 30 ডিগ্রি এবং একান্ত কোণের কারণে আমরা এ সি বি সমান 30 ডিগ্রি লিখতে পারলাম। একান্তর কারণে মূলত অবনতি কোণ এখানে লিখতে পারি ডিগ্রি, তাহলে বিটি রেখাটা নিজের কোনো বিন্দুর সাথে যে কোনো উৎপন্ন করছে সেটা অবনতি, যেহেতু এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে অবনতি কোণ, সুতরাং অবনতি কোণটা হবে 30 ডিগ্রি। কিন্তু আমাদের তো সমকোণী ত্রিভুজ না হলে আমরা এই মানগুলো বের করতে পারবো না, বিধায় আমরা সমকোণী ত্রিভুজ এইটা ধরেছি এবং একান্তর কোণের কারণে এখানে 30 ডিগ্রি হলে ডিবিসি কোণটা 30 ডিগ্রির কারণে এসিবিটাও 30 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, বিএসি ওটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে খুঁটির দৈর্ঘ্যটা বের করা, খুঁটিটির দৈর্ঘ্য যদি এক্স ধরা হয় আর লম্ব এখানে দেওয়া আছে
7 অথবা 7 মিটার উচ্চতা যে খুঁটিটা ঠেস দেওয়া হয়েছে তাহলে সেই ক্ষেত্রে লম্ব এবং অতিভুজের সাথে যে সম্পর্ক সাইন লম্ব আর অতিভুজের সম্পর্ক কি সাইন তাহলে সাইন দিয়ে আমরা সাইন উপপাদ্য দিয়ে এই মানটা বের করতে পারব তাহলে এখানে ধরে ধরে খুঁটিটির দৈর্ঘ্য খুঁটিটির দৈর্ঘ্য যখন x মিটার যেহেতু মিটারে দেওয়া AB সমান লিখতে পারো যে 7 মিটার উচ্চতায় খুঁটিটির 7 মিটার উচ্চতায় B বিন্দুতে খুঁটিটির ঠেস দেওয়া আছে 7 মিটার উচ্চতায় অতএব সমান 7 মিটার 7 মিটার এরপর লেখো কোণ ডিবিসি অবনতি কোণ ডিবিসি অবনতি কোণ এখানে লিখে দাও অবনতি কোণ অবনতি কোণ ডিবিসি সমান একান্ত কোণ এসিবি দেই এসিবি সমান 30 ডিগ্রি এখন ত্রিভুজ ডিএসি ত্রিভুজ বি এ সি এ যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজ বি এ সি এ আসবে তাহলে লম্ব এবং অতিভুজ লম্ব এবং অতিভুজ এই সম্পর্ক আছে তাহলে লম্ব এবি বাই এবি বাই বি সি প্লাস সাইন 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি বা আমাদের বিপরীত তুমি বি সি তাহলে বি বাই বি সি তো 7 বাই বি সি মান হচ্ছে x ইকুয়াল টু সাইন 3 ইকুয়াল টু হাফ বা আলাদা করে নিতে পারে তাহলে x ইকুয়াল 40 x ইকুয়াল 40 তাহলে 14 মিটার অতএব কোটিটির দৈর্ঘ্য অতএব কোটিটির দৈর্ঘ্য কোটিটির দৈর্ঘ্য বিভিন্ন আমরা পূর্বে দেখালাম যে লম্ব একটা গাছের দৈর্ঘ্য বের করেছিলাম এবার অতিভুজ অতিভুজ দিয়ে একটা কোটির দৈর্ঘ্য বের করা যাবে এভাবে ভূমির প্রয়োজন পড়ে তাহলে ভূমির দৈর্ঘ্য বের করা যাবে এসময় আরো অনেক সমস্যা রয়েছে গণিতের ক্ষেত্রে ত্রিকোণমিতিক সংক্রান্ত দূরত্ব উচ্চতা সংক্রান্ত তোমরা এগুলে প্র্যাকটিস করবে আর সমস্যা লিখো আমরা পরবর্তী দিন ক্লাসে দেখব তো শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পারছো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো বুঝতে পারছো সবাই আশা করি নাকি জি স্যার ঠিক আছে তাহলে তোমরা এই উদাহরণগুলো এবং অনুশীলনে এগুলো যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করো পরবর্তী ক্লাস আমাদের আগামী দিন ক্লাস আছে নেক্সট ক্লাসে এই সমস্যার সমাধান করে দেবো আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ